Hello viewers, welcome to our show. শুরু করছি লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 প্রতিদিনের মতো আপনাদের সাথে আছি আমি সুজানা জাহিদি শীত এলেই বাড়ে শরীর গরম রাখা পোশাকের চাহিদা যেখানে ফ্যাশনেবল লুক নিতে অনেকে গায়ে চড়ান জ্যাকেট তবে সময়ের সাথে এই জ্যাকেটের সাথে যুক্ত হয়েছে শ্যাকেট ভিনদেশে তো বটেই দেশেও এখন ফ্যাশন সচেতনদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে শীতের এই পোশাকটি ফ্যাশনের শব্দ ভান্ডারে যুক্ত হলো আরেকটি নতুন শব্দ শ্যাকেট জ্যাকেট এবং শার্টের মিশেলে তৈরি এই শ্যাকেট দেখতে শার্টের মতো কিন্তু উষ্ণতা দেবে জ্যাকেটে শীতে লেয়ার করে শ্যাকেট গায়ে জড়ালে দেখতেও লাগবে দারুণ সাথে স্টাইলিশ টি শার্ট কিংবা শার্টের উপর ব্যবহার হয় এই শ্যাকেট শ্যাকেটের সাথে সবচেয়ে মানানসই ফিটেড জিন্স কিংবা লেগিংস সাথে অ্যাক্সেসরিজ হিসেবে মাথায় দিতে পারেন একটি হ্যাট কিংবা গলায় মোটা চেইন চলতি শীতে ফ্যাশন প্রেমীরা চাইলেই এই শ্যাকেটকে যুক্ত করতে পারেন নিজের বাকেট লিস্টে শীতের সময়টায় নারীরা তাদের ত্বকের গ্লোয়িং ও শাইনিং নিয়ে বেশ টেনশনেই থাকে বইকি অলসতায় অনেকেই ঠিকঠাক যান না পার্লারে এমন সংকটে যারা থাকেন তাদের জন্যই এবারের আয়োজন একজন বিউটি এক্সপার্টের কাছে জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে ত্বকের যত্নের কিছু টিপস আসসালামু আলাইকুম সবাইকে আমি জারিন তিশা অ্যান্ড আমি মেইনলি হেয়ার কেয়ার স্কিন কেয়ার এবং হেলথ কেয়ার সম্পর্কিত ডিআইওয়াই যে সকল ভিডিওসগুলো আছে সেগুলো বানিয়ে থাকি অ্যান্ড আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে কফি এবং ঘরে থাকা খুব সহজ কিছু উপাদান দিয়ে আপনি পেতে পারেন একদম রেডিয়েন্ট অ্যান্ড গ্লোয়িং একটা স্কিন তো চলুন আজকের ভিডিও টপিকে চলে যাওয়া যাক আজকের ভিডিও টপিকটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস কফিকে ব্যবহার করে কিভাবে করে আমরা রেডিয়েন্ট অ্যান্ড গ্লোয়িং শাইনি একটা স্কিন টাইপ পাবো যাকে আমরা বলি গ্লাস স্কিন টাইপ বাট দ্য থিং ইজ এটার রেজাল্ট আপনি একদিনে দুদিনে কখনই পাবেন না এটাকে আপনাকে কন্টিনিউয়াসলি আপনার হ্যাবিটের মতো বানিয়ে নিতে হবে যারা একদম রেডিয়েন্ট গ্লোয়িং অ্যান্ড শাইনি একটা স্কিন টাইপের জন্য অনেক কিছু অ্যাপ্লাই করে ফেলেছেন বাট সেরকম কোনো রেজাল্ট পাননি বাট আমি প্রমিস করি যেরকমভাবে আজকেও আমি সেভাবেই প্রমিস করছি যে এটা অ্যাপ্লাই করলে আমি যেভাবে করে ভিডিওটা দেখাবো আর প্রতিদিন না প্রতিদিন না একদিন পর পর একদিন পর পর অ্যাপ্লাই করলে কিভাবে শীতে আপনার স্কিনটা এত বেশি গ্লোয়িং থাকবে অ্যান্ড এভরি ওয়ান উইল আস্ক ইউ দ্য রেসিপি প্রথমে ব্যবহার করছি কফি 2 টেবিল চামচের মতো এরপরে এখানে দিয়ে দেব অলিভ অয়েল ভালো করে অলিভ অয়েল দিয়ে এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আমি দিচ্ছি এখানে অলিভ অয়েল দিয়ে দেব তারপর এটা খুব ভালো করে একটা মিক্সচার বানিয়ে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দেওয়ার পর ঠিক একইভাবে আবার একটু নাড়িয়ে নিয়ে মিশে বানিয়ে নেবো তারপর দিয়ে দিচ্ছি একদম পিওর যে মধু আছে সেই মধুটা আর এটা স্কিন সফটনিং ব্রাইটনিংয়ের জন্য খুবই বেশি হেল্পফুল ডেড সেলস এক্সফোলিয়েটের জন্য অনেক বেশি হেল্পফুল তো এখন এটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার সময় কিন্তু অনেক ভালো করে আমি স্ক্রাব করে নিব অ্যান্ড এটা ঠোঁটকে গোলাপি করতেও কিন্তু খুবই বেশি হেল্পফুল সো আমি ঠোঁটেও এটা ব্যবহার করি এবং যত ডেড সেলস আছে সবগুলো খুব ভালো করে উঠে যায় এক সপ্তাহে 3 বা 4 বার ব্যবহার করি শীতের সময় আর গরমের সময় অলিভ অয়েলটা অ্যাভয়েড করে ইউজ করি অ্যান্ড কিছুক্ষণ রাখার পরে এটা সিম্পল যে নর্মাল টেম্পারেচার যে পানি আছে সেই পানি দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে ফেলবো এরপরে যে আমাদের ময়শ্চারাইজার আছে বা যে স্কিন কেয়ার রুটিন আছে সেটা কিন্তু ফলো করা যাবে খুব ভালোভাবে অ্যান্ড এরপর আমি দেখানোর চেষ্টা করেছি যে আমার ঠোঁটটা কতটা গোলাপি লাগছে অ্যান্ড স্কিনটা কত বেশি রেডিয়েন্ট লাগছে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আমি ভিডিওটাতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে করে আপনারা একদম খুব ন্যাচারাল ওয়েতে একদম রেডিয়েন্ট অ্যান্ড গ্লোয়িং একটা স্কিন পাবেন আজকে ভিডিওতে আমি ব্যবহার করেছিলাম কফি তারপরে চিনি মধু অ্যান্ড অলিভ অয়েল যেই সবগুলো উপাদান ইন্ডিভিজুয়ালি যে আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো এক্সফোলিয়েটিং প্রপার্টিস আছে যেগুলো আমাদের স্কিনকে ব্রাইটনিং হোয়াইটনিং অ্যান্ড হচ্ছে যে ডেড সেলসগুলো আছে সেগুলো সরাতে অনেক বেশি হেল্প করে এবারে যাব ফ্যাশনের মঞ্চে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইউকেরিয়ান ফ্যাশন উইক 2021 যেখানে অংশ নিয়েছে দেশটির নাম করা সব ডিজাইনাররা যাদের একজন নভিতস্কা সিল্কার সিকুইন মিশেলের কালেকশনে ছিল তার এবারের উপস্থাপন দেখে আসব সেই আয়োজন ব-২৭৭
বছরের শেষ ভাগে ট্রেন্ডি পোশাকের প্রদর্শনে শুরু হয়েছে ইউকেরিয়ান ফ্যাশন উইক 2021, যেখানে অংশ নিয়েছেন ইউকেরিয়ান নামি দামি ডিজাইনাররা, যাদের একজন নাটালিয়া নোভিস্কা। নাটালিয়া তার এবারের আয়োজনে রেখেছেন সিল্ক, লিলেন, সিকুইন ও অর্গানজার কম্বিনেশনের তৈরি পোশাক। রঙের ক্ষেত্রে তিনি বেছে নিয়েছেন সাদা, কালো আর লাইট পিঙ্ক। আলোকিত বা সুসজ্জিত কোনো মঞ্চে নয়, নোভিস্কার নতুন পোশাক গায়ে জড়িয়ে মডেলরা হেঁটেছেন অন্ধকার হলরুমের মঞ্চে। এই আয়োজনে প্রাধান্য পেয়েছে নারী পোশাক। শার্ট, প্যান্ট, টপস, বেবি টপস, সোয়েটার, ব্লেজার, লং টপসের এই আয়োজন দৃষ্টি আকর্ষণ করেছে ফ্যাশন প্রেমীদের। মিথিলা মণ্ডল, চ্যানেল 24। খাবার খেতে আমরা সবাই পছন্দ করি, কেউ হয়তো কম খায় আবার কেউ বেশি, কিন্তু খাওয়াটা ঠিকই উপভোগ করি। যদি জানেন কিছু খাবারে বাড়বে ইমিউনিটি সিস্টেম, তাহলে তো কথাই নেই। হ্যাঁ, রোজকার খাবারের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু উপাদান যা এই সময়ে দিতে পারে আপনাকে বাড়তি সুরক্ষা। শীতের এই সময়টায় কম বেশি সবাই সর্দি, জ্বর সহ নানা অসুখে ভোগে, আর এই ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। রোজকার খাবার তালিকায় নির্দিষ্ট কিছু উপাদান গ্রহণ করলে ইমিউনিটি বাড়ানো সম্ভব। এই যেমন ভিটামিন সি শরীরে উৎপন্ন হয় না, ভিটামিন সি প্রতিদিন খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। আর ভিটামিন সি এর একটি সহজ উৎস হল লেবু। লেবু ইমিউনিটি বাড়ানোর পাশাপাশি ত্বকও সুন্দর রাখতে সাহায্য করে। ভিটামিন ও খনিজে পরিপূর্ণ ব্রোকলি, এতে রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন খাবার তালিকায় রাখুন সবুজে সবজিটি। প্রত্যেকের হেঁসেলের একটি পরিচিত উপাদান রসুন। মশলা হিসেবে এর কদর থাকলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর জুড়ি মেলা ভার। রসুনে থাকা সালফার ও আইলিসিনিন ইমিউনিটি বাড়ায়, সাথে উচ্চ রক্তচাপও রাখে নিয়ন্ত্রণে। রোজকার খাবারের তালিকায় রাখুন পালং শাক। পালং শাকে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন সহ নানা উপাদান থাকে যা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা। ভিউয়ার্স, ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন এতটুকুই। আগামীকাল ঠিক একই সময়ে লাইফস্টাইলের আরও অনেক বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।